নদী এনো। ওই যে টাকাটা দেখতেছ, ওই যে টাকাটা নিয়ে আসো। আমি কি করে বাজারে যাবো? আগে আগে ধুইবা না, এখন আমি কি যে করি? তোমার কোনো কাজ কামে আমার ভালো লাগে না। রাগ করতেছো কেন? এই কদিন একটু কাজের চাপ ছিল, তাই তোমার কাপড় চোপড় গুলো ধোয়া হয় নাই, তাই আজকে সব একসাথে ধুয়ে দিলাম। তোমার লগে কথা কইতে আমার মুশকিল লাগতেছে। সর তো বকাল থেকে যাও। কি কি একটা কাম করলো? তোমার লগে যে কেমনে সংসার করি, কোনো কিছু ভালো লাগে না। আর বলতে হইব না, তোমার শার্ট আমি নিয়ে আইছি। শার্ট নিয়ে আইছি মানে? আরে তুমি না কইলে সব শার্ট ধুইয়া দিছো। হ দোয়া শার্ট তো মনে হইতেছে, আল্লাহ কেমনে এটা তুমি? আরে কেমন আনলাম, তুমি তো ওই দিকে তাকায় বকবক শুরু করছো, তুমি আর আমারে দেখলে কই? দৌড় দিয়ে যেয়ে নিয়ে এলাম। আচ্ছা এত কথা না কয়ে শার্ট পরে তাড়াতাড়ি বাজারে যাও। এ তো তাড়াতাড়ি শার্ট নিয়ে এলা কেমনে? আমার তো মাথায় কিছু ধরতাছে না। হ অন্য দিকে ঘুরাছিলাম তো ফোন রাগ করে। আচ্ছা কি কি আনবো বাজার থেকে, কত দিবি? ভালো কিছু পাইলে নিয়ে এসো। যাও যাও তাড়াতাড়ি যাও, অনেক বেলা হয়ে গেছে, আমার আবার রান্না করতে হইব। আচ্ছা যাইতেছি। আমি যে কি করি, যাই যা বাড়ির অন্য কাম করি। দাঁড়াও, তুমি এখন কই যেতেছো? আরে কইও না, গরু লেগে ঘাস আনতে যেতেছি। গরু লেগে ঘাস আনতে যেতেছো, তা ভালো কথা। তুমি একটা কাজ করো, ওই যে ঘর থেকে আমার গলার সেটটা একটু আইনা দাও, আমি একটু সাজতেছি দেহ হইতো। আচ্ছা গলার হাড়টা কি আমারই আইনা দিতে হইব? আমি তো কইলামই যে তোমারে আমি গরুর লিগায় ঘাস কাটতে যামু, তুমিও তো একটু আইনা নিতে পারো। আরে তুমি দেখো না, আমি সাজদাসি, আমি যদি এখন ঘরে যাই গলার হাড়া নিই তাহলে তো সাদা দেরি হয়ে যাইব। হয়েছে হয়েছে বুঝছি। আচ্ছা তা তোমার হাড় কই রাখছো? হাড়টা মনে হয় ও টিভির উপরে। আচ্ছা ঠিক আছে। নদী এনো। ভাবি তুমি না এনে দাঁড়াইছিলা, তো তুমি গলার হার আনলো কেমনে? আরে তুমি তো মেকআপ করে তালেছিলা, তুমি কি আর দেখছো নাকি আমারে? আমি তো দৌড়ে গেছি, দৌড়ে আইছি। কিন্তু আমি তো তোমায় দেখলাম না একবারও যাইতে। আচ্ছা শোনো, আমার মেলা কাম পরে রয়েছে, ধরো তো। হ্যাঁ আমি গেলাম। আচ্ছা কিছুই তো বুঝলাম না কি হলো। আচ্ছা যাই হোক, আমার তো বোঝার দরকার নেই, আমি হার পাইছি, যাই হারটা পইরা আমি আমার কাজে যাই। আমার কথা গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না। পাইছাও না? পাই নাই, সারা এলাকা খুঁজ যাইলাম, কোথাও তো আমার গরু পাই নাই। আমার কথা দামই তো দাও না। আর সে দড়ি এমনি কইছিলেন, দড়ি কই? দড়ি দড়ি কই? আমি কি জানি, আমি জানি না দড়ি কই। ওরে বুড়ি রে, ওরে বুড়ি। হ্যাঁ একবারে গেছো তুমি, তুমি আসলে অন্যরকম হয়ে গেছো। তোমার না কইলাম যে আম বাগানে গাছের সাথে ঝুলে রাখছি, দড়ি গাছ নিয়ে আসো বুঝছি। তোমার নিয়ে আর আমার সংসার হবে না, আমার এখন আর একখান বিয়ে করাই লাগবে। এই গরু হারানো নিয়ে তুমি আবার বিয়ে করবা? আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে এতদিন সংসার করলাম, কেন করলাম? আরে গরু এখন না হয় তখন পাওয়া যাইবো। আরে তোমরা চুপ থাকো। আর কেমনে চুপ থাকবো? শাশুড়ি এরকম উত্তেজিত কেন? নিশ্চয় কি যে একটা হয়েছে, দেখছো
এরকম মাঠের ভিতরেও তাকে ঝগড়া করেন লাগবো, তা করে নিয়ে আমি আর পারলাম না, যাই দেখি তাকে আবার কি হইলো। এই যে কষ্টটা করলাম তিনজনে, আর গরু পাইছি সারারা জীবন তোমার সংসারে খালি খাইতেই গেলাম, কিন্তু তোমাকে শুনলাম পাইলাম না। আর তুমি খালি খাইয়াই যাও। থামেন, দেহ বৌমা গরু হারাইছে, হে কি না কয়, আমার দোষে বলে গরু হারাইছে, আবার বিয়ে করব। আমা 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 থামেন, গ্রামের মানুষ শুনলে কি কইব, আরে গরু হারাই নাই, গরু হয়তো আছে কোন এক জায়গায়, তা আপনি ঝগড়া করতেছেন কেন? বৌমা শোনো, কখন কইছি তোমার শাউরি, হ্যাঁ যে তুমি দড়িটা নিয়ে আসো, গরুটা গোসল দেই, গোসল দিলে তো গরুটা হারাইতো না, নাকি এখন কইছি? সারা দেশ খুঁজে আসলাম তিনজনে, হ্যাঁ হল্লে খাওয়া গেলাম, তা গরু পেলাম না। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন, এইভাবে করে যদি আপনারা রাস্তাঘাটে ঝগড়া করেন, লোকে কি কইব, গরুটা হয়তো গিয়েছে কোনো জায়গায় খাইতে, আবার তো বাড়িতে আইসা পড়বো, আর তাছাড়া ও তো এরকম অনেকবার গেছে, একা একাই তো আইতে পারে, গরু তার আমাকে ভুলে না, তাইলে এটা নিয়ে ঝগড়া করার কি আছে কন্ত? এই কথাটাই তোমার শ্বশুরে বুঝাইয়া পারতাছি না, কত দেখি ভুল তো মানুষেরই হয়, সেই জন্য হ্যাঁ নাকি নতুন বিয়ে করবো, আমার দিয়ে সংসার চলে না, আমি নাকি হয়েছে হয়েছে থামেন। বৌমা শোনো, আমি তারে কইছি এতে গরুটা, আমি যদি গরু পাওয়াও যায় গরু ধরবো কি করে, আর দড়ি গাছ আনবো কইছি, সে দড়ি মানে নাই, দড়ি আমার সেই আম গাছের সাথে রয়ে গেছে। আম গাছে এই দড়িটা নিয়ে, এই তুই কি করছস, তুই না আমার মেয়ে, তুই আমার মেয়ে হয়ে ওনাদের দুজন ঝগড়া করা, তুই দাঁড়া থাকুস কেমনে কইরা? আমি কি করমু, আমি যদি ওনাদের দুজনটা বুঝাইতে চাই, ওনারা দুজন তো মানে বুঝ নিতে চায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আব্বা আব্বা দেখেন তো, ওই যে ওই যে একটা গরু দেখা যাইতেছে, ওই গরুটা আমাগো না? কই গরু? ওই যে ভালো করে দেখেন, ওই যে ওই ফাঁকে কই গরু? ও হা 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 মামা দেখছি, ওইটি তো আমাগো গরু, ওইটি আমাগো গরু। এই ধরেন আব্বা দড়ি, এবার যাইয়া গরুটাকে ধইরা নিয়ে আহেন। দড়ি? দড়ি তুমি কই পাইলে দড়ি মামা? ইয়াল্লা আমি কই পামু, আপনি না কইলেন দড়ি নাকি ওই আম গাছে, তাই আমি দড়ি যে নিয়ে এলাম। কি কো কি কো বৌমা, এই অল্প সময়ে এত কথা বলা লাগবো না, শুনেন আমি গরু লেগা বাড়িতে ঘাস খাইতে থুয়েছি, আপনারা গরু ধরে বাড়িতে নিয়ে যান, আমার একটু কাজ আছে, আমি যাইতেছি। গেলাম দাদা, আমি কিছু বুঝলাম না, তো বুঝলাম না, এখান থেকে আম গাছ পর্যন্ত যাইতে তোমার 5 মিনিট সময় লাগে, আর মাই 2-3 সেকেন্ডে মানে দড়ি আনলো, আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমিও কিছু বুঝতে পারি না, আমার মাথায় কিছুই ঢুকলো না তো। আচ্ছা যাই হইছে, আমার মনে হয় কি এর মধ্যে কোনো কাহিনী আছে, শোনো। হ্যাঁ কাহিনীটা বাই করছি, ওলা রে কমু, হ্যাঁ ওলা দিয়ে বাই করব, ঠিক কথা কইছো। হ্যাঁ চলো গরু দড়ি নিয়ে আসি, চলো আসো। আমিও কিছু বুঝতেছি না, ওই দিন আমার সব শার্ট ধুয়ে দিছে, আমি কইলাম আমার শার্ট এনে দাও, মুহূর্তের মধ্যে কইতে যে শার্ট এনে দিল, আমি বুঝতেই পারলাম না এগুলো আমার লোকে কি হইলো। ঠিকই তো, আমি বুড়োর কাছে নিচে বসে শাস্তেছিলাম, ভাবি দেখলাম আমার গলার হারটা এনে দাও, সে আমার সামনে বসে সেই গলার হার হয়েছে ঘরে, আর সেইখান থেকে হারাই না দিছে, কেমনে আনলো? আরে বাবা তুই ঠিক কথাই কইছিস, আমরা রশির লাগিয়ে গেছি আম গাছের ডালে, আর আমরা বইল যে দেহ গরু, আমরা তাকাইলাম আর দিকে তাকাইতে তোর বাপের আইনা রশি দিল। আরে বাবা আমার কাছে জানি কেমন লাগতেছে, সেই আম গাছ হাইতে যেতে 5-7 মিনিট সময় লাগবে, হ্যাঁ সেখান থেকে ঘাস করে রশি এনে দিল, আমার তো ভালো লাগতেছে না, মনে হয় এর মধ্যে কোনো গুমের আছে। শোন বাবা, এটা তোর বাই করানো লাগবে, যেভাবে হোস এর গুমর তোর বাই করানো। বাবা তুমি কোনো চিন্তা করো না, এই গুমর কেমনে বের করা লাগবো ওইটা আমার জানা আছে, আহ তোমার লাগে ভিতরে হবো, এটার গুমর এক বাড়ি কি ওটা লাগবো। বাবা মা যা করার আমি করতেছি। কিছু হয় নাই,
তো এবার হইব কি ব্যাপার এদিকে আসো ওই যে টাকাটা দেখতেছ ওই যে টাকাটা নিয়ে আসো ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও কই যাও তুমি এইভাবে না ওই যে আমার পাশে দাঁড়িয়ে যেভাবে আমার শার্ট আনছিলা আমার বোনের গয়না আনছিলা আর আমার বাবার গরুর দড়ি আনছিলে যে গাছ থেকে দড়ি আনতে কমপক্ষে 5 মিনিট সময় রাখে সেইভাবে আনো তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি আবল তাবল কথা কইতাছো এগুলা আমি তো যাই এই না দিছিলাম আবল তাবল কইতাছি না তোমার লম্বা হাত দিয়ে এমনি আনো অমনি করে আনো দূর মাথা খারাপ হয়ে গেছে তোমার আমি কি লম্বা হাতের বউ নাকি মনিকা আমার কসম লাগে তুমি যাই পারো এটা এটা তুমি কি কইতাছো তুমি জানো যে তুমি আমার এই কসম দিলে আমি সে কথা ফালাইতে পারি না আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু তোমরা আমার আসল রূপ দেখতে চাও তাহলে দেখেই লও বউ সত্যি করে কও এই লম্বা হাতের ক্ষমতা তুমি কই পাইলে আসলে এ মানে 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 করতেছ ওকে কই পাইলে এইটা কও আসলে হইছে কি আমি জানি না তবে জন্মের পর থেকেই নাকি আমার হাত এরকম লম্বা কিন্তু আমি কোনোদিন তোমার কাছে কথা কই নাই কারণ তোমরা যদি জানলে আমার ভুল বুঝো তাই না না তোমার ভুল বুঝবো কেন ছোটবেলায় থেকে তুমি ক্ষমতার অধিকারী এটা আমাকে আগে জানিতে পারতা আমরা তো সবাই এত টেনশনে থাকতাম না কে বাবা কে ভালো হয়েছে রে এই গাছ থেকে এখন ওই আম পাড়ার সময় কোনটা লাগবে না রে হ্যাঁ বৌমাকে নিয়ে যাবো বৌমা আরামের সাথে পারে এনে দেবে সে তো দেব না কি হলো এমনি করে তাকাও কেন আমার ভয় লাগে তো না না আমি আমার লম্বা হাতের বউরে দেখতেছি